চলছে কি চলছে না মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দেখছে কি মনে হচ্ছে দাদা রাজ্য জুড়ে হচ্ছে এটা কি আচ্ছা কি হচ্ছে বোমাগুলি উদ্ধার হচ্ছে মানুষ মরছে এটা কি হচ্ছে চলছে তো এইভাবে এরকমই চলছে দায়কার দায়কার দাদা গ্রেপ্তার করা হচ্ছে সেটা বিজেপি হতে পারে তৃণমূল হতে পারে তবে ওই দিন খেজুরিতে হারমাদ মুক্ত দিবসের আগের দিন যে ঘটনা ঘটেছে আমাদের কর্মীদেরকে মারা হয়েছে প্যান্ডেল ভাঙচুর করা হয়েছে বিজেপি কে সেই কারণেই যেটা বলছে ঠিকই কথা কয়েকদিন আগে কেন্দ্রীয় টিম এসে সেখানে বলে গেছে এখানে হাইকোর্টের পর্যবেক্ষণও হাইকোর্টের বিচারপতি স্বয়ং বলছেন এখানে পশ্চিম বাংলায় আইনের শাসন নেই চলে কেবলমাত্র একটা শাসকের আইন এর থেকে বড় অভিযোগ যেখানে বিচারপতি সহ সবাই যেখানে বিচারপতি সহ সবাই বলছেন যে এখানে কোনো আইনের শাসন চলে না একটাই আইন চলে সেটা শাসকের আইন কি বলবেন এর জন্য আমি এই পরীক্ষা দিয়ে একটা কথা তাহলে ইউপিতে কাদের সরকার চলছে আমরা যখন দিল্লিতে বাসে জার্নি করে গেছিলাম আমাদের বাস ঢুকতে দেওয়া হয়েছিল না পুলিশ দিয়ে আটকে দিয়েছিল তাহলে সেটা কিসের জন্য হয়েছিল সেটাও প্রুফ আছে আমরা প্রুফ ছাড়া কথা বলি না ঠিক আছে প্রত্যেক বাস থেকে টাকা নিচ্ছে বাসকে ঢুকতে দেবে না বলে আটকে দিচ্ছে আমরা সেই বাসে ছিলাম আমরা দিল্লি গেছি আমরা কোনো প্রতিবাদ মানিনি আমরা নিজের সয়ে করে আমরা সবাই দিল্লি পর্যন্ত পৌঁছেছি সেটা তো বুঝতে পারলাম কিন্তু বাংলায় রক্ত ঝরছে কি আমি এটুকু জানতে চাইছি পরিষ্কার একদম বাংলা ভাষা পরিষ্কার বাংলায় জানতে চাইছি যে মারা যাচ্ছে তার যে মায়ের কোলটা খালি হচ্ছে সে আমাদের রাজ্যবাসী কেউ পাশের বাড়ির কাকিমা কেউ পাশের বাড়ির জেঠিমা কেউ মা তাদের কোলগুলো খালি হয়ে যাচ্ছে এর দায়টা কার এই দায়টা কার আপনি বলুন পঞ্চায়েত ভোটের পর প্রায় 100 জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে খুন হয়েছে রক্ত ঝরেছে দায়টা কার কার দায় পঞ্চায়েত ভোটের ফলাফলটা কি হয়েছে আপনি বলুন একবার ফলাফল নিয়ে সবকিছু হয়ে যায় ফলাফল নিয়ে সবকিছু হয়ে যায় 100 জন মানুষ মারা গেছে কেন মারা যাব আমরা মানুষ মারা গেছে যাদের ফলাফল শুনুন যাদের ফলাফল খারাপ হয়েছে তাদেরকে বলুন এর দায় শাসককে নিতে হবে শাসককে নিতে হবে শাসক হ্যাঁ অবশ্যই এর দায় শাসককে নিতে হবে আজকে দিনে দাঁড়িয়ে আইএসএফ মানে একেবারে লুপ্ত হয়ে গেছে ওরা বলেছিল বিধানসভাতে আমরা 60-এর বেশি আসন নিয়ে আসব মানুষ মাত্র একটা দিয়েছে মানুষ মাত্র একটা ভোটের পর তাহলে আমাদের একদম নিষ্ক্রিয় একদম একদম সক্রিয় কার্যকর্তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল পুলিশ তার সঙ্গে বাড়ির লোক দেখা করতে গেছিল তাকে নির্মম ভাবে থানার মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে আর এরা এই সরকারের কথা বলছে জায়গাটা বললে একটু খুশি হবো কোন জায়গায় বাড়ির কাউকে খুন করা হয়নি আমি বারবার বলছি দু এক জায়গায় আসন পেয়ে নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব লাগিয়ে বলছি তো নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ঠিকই আমি যতটুকু দেখেছি খবরে আজ পর্যন্ত যতজন তৃণমূল কর্মী খুন হয়েছে আপনি খুঁজে দেখুন কি মিডিয়া থেকে একদম সম্পূর্ণ গোপন তথ্য একদম একদম জলের মতন ওদের তথ্য যে একদম নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য তৃণমূল কর্মী খুন হয়েছে এটা সম্পূর্ণ ভুল আসলে বিষয়টা আমি আপনাকে বলি তৃণমূলের পজিশনটা কিরকম হয়ে জানেন তো গ্রামে একটা ওল তুলতে হয় ওল তুললে ওলের চারধার যেমন মাটি তুলতে হয় না ঠিক তৃণমূলের অমন অবস্থাটা হয়ে গেছে মূল তাদেরকে একটু আগে যে প্লেসটা বলছিল উনি যেটা উদাহরণ দিয়েছিল ওটা এক্সাম্পলটা দেখাতে বলুন তারপর ওনার সঙ্গে কথা বলছি তৃণমূল আর বিজেপি কোনো অবস্থায় কম নয় আজকের ভারতবর্ষের অবস্থা দেখুন ইউপি দেখুন আর বাংলা দেখুন বাংলা আর ইউপি কে এক জায়গায় একদিকে যোগীর শাসন আরেকদিকে বিজেপি টাকা তুলে নিয়েছে কৃষ্ট শাসন চলছে সর্বোপরি মানুষ খুন হচ্ছে যেটা কাম্য নয় এক মিনিট বলছি যে হারমাদ দিবসে যেটা বললো দেবাশীর মানে পন্ডাকে মারা হয়েছে দেখুন রবীন্দ্র মান্নাকে কিভাবে মেরেছে গন্ডগোলটা কোথায় লেগেছে তার বাড়ির সামনে তাকে গিয়ে গালাগালি দিচ্ছে হারমাদ দিবস হবে বলছে যে হারমাদ কোথায় ব্রেকে যাবো কোথায় দিয়ে গেছিল প্রচার গাড়িতেই বলি আমাদের প্রচার গাড়িতে কেন আক্রমণ হয়েছিল বিতর্ক চলবে কিন্তু খেজুরের বাটি ক্রমশ উত্তপ্ত হচ্ছে তর্ক বিতর্কতে এই রিপাবলিক বাংলা প্রশ্নটা করতে এসেছে খেজুরিতে খেজুরি জুড়ে হচ্ছে নাকি গোটা বাংলা জুড়ে হচ্ছে নাকি নিচ্ছে একটা